আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিহমদসাল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি সেটি হলো কিয়ামতের আলামত সংক্রান্ত যেটি বর্তমান সময়ে একেবারে স্পষ্টভাবে আমাদের সামনে যেটি আমরা দেখতে পাচ্ছি যে কিছু মেয়ে আছে যারা কিয়ামতের আলামত কোন সকল মেয়েরা কিয়ামতের আলামত হিসাবে ঘুরে বেড়াচ্ছে আমাদের সামনে এবং তারা কিয়ামতের আলামত হয়ে গেছে তারা কারা এই ব্যাপারটি রসুল করিম সাল্লাসাল্লাম হাজি হাদিসে জিব্রাহলের ভিতরে মেশকাতের ভিতরে সৈই হাদিস বুখারিত হয়ে রয়েছে হাদিসে সে জিবাহাইলের ভিতরেই স্পষ্টভাবে রসুল করিম সল্লু আসালাম জিব্রাহুল আল্লাহ সালাত সাল্লাম যখন জিজ্ঞাসা করলো যে আপনি বলেন কিয়ামত কবে তখন রসুল সাল্লাহসাল্সালাম বললেন মালমাস উল আনহা বি আ আলম বিনা সাইল জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না অর্থাৎ প্রশ্নকারী বেশি জানে এই ব্যাপারে তখন জিব্রাহুল আল্লাহ সালাত সালাম তিনি রসুলকে প্রশ্ন করলেন তা আখবের নেন আমার যে কিয়ামতের আরম্ভ সম্পর্কে তাহলে আপনি আমাকে জানান তখন রসুন সাল্লাপ আলিয়াসালাম যে আলামতগুলো বলেছিলেন তার ভিতরে অন্যতম একটি আলামত ছিল এটি ও নিশাউন কাসিয়াতুন আর ইয়াতুন মা ইলাতুন মোমিলাতুন ওর নারী হাহা যে কিয়ামতের আলামত হলো এমন কিছু মহিলা তারা আসবে এমন কিছু মেয়েদের প্রকাশ পাবে মেয়েরা প্রকাশ পাবে যে তারা কাপড় পরবে কিন্তু আরিয়াতুন কাপড় পরার পরেও তারা উলঙ্গ থাকবে মাইলাতুন তারা নিজেরাও ছেলেদের প্রতি আকৃষ্ট হবে মমিলাতুন তারা ছেলেদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে রু সোহনাক আস্তমতের বক্তি তাদের মাথাগুলো উটের কুজের নাই বাঁকা হয়ে থাকবে লায়াজিদ নারী হাহা তারা জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না অনেকটা হাদিসে রয়েছে জান্নাতের গ্রাম পাঁচশো বছর দূরত্বের থেকে পাওয়া যায় কিন্তু এই সকল মেয়েরা এদেরকে রসুমস্লাসাল্লাম ক্যামতের আমাদের হিসেবে সাব্যস্ত করলেন যে সময় এই ধরনের মহিলাদের প্রকাশ পাবে যে সময় এই ধরনের মহিলাদের বেশি প্রকাশ পাবে সকল মেহে মহিলারা সেই সময় বুঝতে হবে কেয়ামত আর বেশি দূরে নেয় বর্তমান সময় লক্ষ্য করুন আপনারা যে এই যে রসস আসন বললেন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মা ও মমিলাতুন না কাসিমাতুর বক্তি এই গুণগুলো স্পষ্টভাবে বর্তমান যুগের মেয়েদের ভিতরে স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে তার প্রমাণ হলো আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন শপিং মলে বসুন্ধরা সিটি যমুনা ফিউচার ফিউচার পার্ক এ সকল এবং বিভিন্ন জায়গায় এখানে দেখবেন মেয়েদের অবাধ বিচরণ সেখানে তাদের পোশাক আদি ইত্যাদি সব কিছু হাদিসের সাথে মিলে যায় নিশাউন না আজাতন কাপড় পরার পরেও উলঙ্গ এর অর্থটা কী এর অর্থটা আপনারা জেনে রাখেন এর অর্থটা তিনটি হতে পারে এর ব্যাখ্যা একটি হলো কাপড় পরার পরেও উলঙ্গ এর অর্থ হলো শরীরে যতটুকু কাপড় দরকার ততটুকু কাপড় সে পরবে না তার চেয়ে কম পরবে এটা একটা কাপড় পরার পরে উলঙ্গ দুই নম্বর ব্যাখ্যা হলো কাপড় পরবে ঠিক আছে অনেক কাপড়ই পরেছে কিন্তু কাপড় পরার পরেও এত টাইট ফিটিং কাপড় পরেছে যে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট রূপে টাইটের কারণে ভেসে যাচ্ছে ভেসে উঠেছে দূর থেকে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে এটি একটি কাপড় পরার পরেও উলঙ্গ বলা হয়েছে তৃতীয় আরেকটি ব্যাখ্যা হলো কাপড় পরবে ঠিক আছে কিন্তু এতটাই পাতলা পোশাক পরবে এতটাই মিল মিলে মশারির মতো পোশাক পরবে যে তারপরেও পোশাক পোশাক পরার পরেও দূর থেকে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যাবে এই তিনটি ব্যাখ্যা বলা হয়েছে এবং বর্তমানে এই তিনটি ব্যাখ্যাই স্পষ্ট রূপে মেয়েদের ভিতরে স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে যে তারা যে কাপড়গুলো পরছে সেটা অত্যন্ত টাইট ফিটিং তারা যে কাপড়গুলো পরছে দেখা গেলো যে যতটুকু কাপড় দরকার ততটুকু পড়ছে না তার চেয়ে অনেক কম পড়ছে নাই তাদের কাপড় দেখা যাচ্ছে হাঁটু পর্যন্ত এদিকে একটা গেঞ্জি পড়ছে এরকম একটা অবস্থা এবং আরেকটি যেটি সেটি হলো পাতলা কাপড় পরা এটাও তারা পড়তেছে যে এই ধরনের এই ধরনের মেয়ে যারা তাদের জন্য দুঃখ সংবাদ যারা এই ধরনের পোশাক পড়ছে ইসলাম একজন মেয়েকে তার উপরে পর্দা ফরস করে দিয়েছে একজন ইসলাম একজন মেয়েকে যখন বাইরে বের হবে সাথে একজন বডি কার্ড তথা মাহরাম এবং পরিপূর্ণ পর্দা সহকারে তাকে বের হতে হবে এ ব্যাপারে ইসলাম তাকে কঠোর নির্দেশ দিয়েছে এবং তার সৌন্দর্য প্রকাশ করতে পারবে না অন্য পুরুষদের সামনে এ ব্যাপারে কঠিন কথা বলা হয়েছে কিন্তু মেয়েরা আজকে তাদের সৌন্দর্য প্রকাশ করতেছে স্বামী ব্যতীত অন্যদের সামনে যাদের সামনে তার প্রকাশ পাওয়া যাদের সামনে তার চেহারা সৌন্দর্য প্রকাশ করাটা হারাম তাদের সামনে প্রকাশ করছে এরকম অশ্লীল পোশাক পড়ে এই সকল মেয়েরাই যাদেরকে আমি যে সকল বর্ণনাটা দিলাম এই সকল বর্ণনা যাদের ভিতরে রয়েছে এই সকল গুণটা যাদের ভিতরে রয়েছে এই ধরনের পোশাক সকল মেয়েরা পড়ছে তারাই মূলত কিয়ামতের আলামত রব্বুল আলমিন তাদেরকে দান করুন আমিন ওয়াফরুদ আহ আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বলে আশা করছি জাজকুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি